চলতি বছর লোকসভা নির্বাচনের সময় থেকেই ভারতের রাজনীতিতে উত্তাল পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। কিন্তু গত 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বিরোধী পক্ষকে কটাক্ষ বা উস্কানিমূলক মন্তব্য করার ক্ষেত্রেও বাংলাদেশকে উদাহরণ হিসেবে ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে নয়াদিল্লিতে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশটির বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রাচীন রাজনৈতিক এই দল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলটি ভারতকে বাংলাদেশে পরিণত করার লক্ষ্য নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 9 সেপ্টেম্বর সোমবার ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিস IANS কে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন গিরিরাজ সিং। দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী গুজরাটের সোরাটে গণেশ চতুর্থী উদযাপন অনুষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনাকে কথিত ষড়যন্ত্রের সাথে যুক্ত করে বলেছেন, গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ। সোরাটে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ইট পাথর নিক্ষেপের ঘটনার বিষয়ে মন্ত্রী গিরিরাজ সিং বলেন, হিন্দুরা কি কখনো সোরাটের তাজিয়ায় বা দেশের কোনো এলাকায় পাথর ছুড়েছে? মাত্র 2 দিন আগে বাংলাদেশে গণেশ মূর্তির উপর কিভাবে হামলা হয়েছে আমরা তা দেখেছি। কংগ্রেসের লোকজন কি ভারতকে বাংলাদেশে পরিণত করতে চায়? তিনি আরও বলেন, কংগ্রেসের এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ভারতকে বাংলাদেশে পরিণত করা এবং সোরাটে গণেশ চতুর্থীর হামলা সেই ষড়যন্ত্রেরই ফল। প্রসঙ্গত উল্লেখ্য যে গুজরাটের সুরাট শহরে চলমান গণপতি উৎসবের সময় কিছু মানুষ প্যান্ডেলে পাথর নিক্ষেপ করায় হিন্দুদের দেবতা গণেশের একটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। রবিবার গভীর রাতে সুরাটের সাইয়েদপুরা এলাকার এই ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজন মুসলিম কিশোরকে আটক করেছে পুলিশ। পরে এই কিশোরদের আটকের প্রতিবাদে লালগেট থানায় জড়ো হয়ে বিক্ষোভ প্রতিবাদ করেছেন প্রায় 300 মানুষ। সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গাহলাত সাংবাদিকদের বলেছেন, থানার সামনে 2 গ্রুপের সদস্যরা পরস্পরের দিকে পাল্টাপাল্টি ইট পাথর নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জনতাকে ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে অন্তত 32 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় 2টি FIR ও নথিভুক্ত করা হয়েছে।